যিনি আমাদের আজকে সাক্ষাৎ দিচ্ছেন বিশিষ্ট আলিম শেখ হাসান আমরা আসি এখন মহতারামের কাছে ধন্যবাদ মহতারাম আসলে মহতারাম আমরা পূর্বে অনেকগুলি বিষয় আপনার কাছে সাক্ষাৎ নিয়েছি আজকে আমরা একটি বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করব। রাসূল সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম আল্লাহস আলা তিনি আমাদের পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছেন তার রেখে যাওয়া সন্ন্যাহ কোনো সন্দেহ নেই আমাদের জীবনে একটি বড় ধরনের পাথেও প্রতিটি মৌমির নর নারীর জন্য একটি সুন্নর পরিচয় বা এই বিষয়ে আপনি একটু কি জানেন আমাদেরকে বলবেন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ নাহামদুমুন সল্লি আলা রসুল ইল করিম সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায় মুসলিম জাতির জন্যে মুসলিম সমাজের জন্য প্রতিটা মুসলমানের জন্য। কারণ এটা আমার জীবন চলার পার্থ যেহেতু রব্দুল্ আই লা মিন আল্লাহ সুবহান মতা আলা সুরা আহসাবের মধ্যে উল্লেখ করেছেন আর উদ উল্লাহ মেশী তনজি লাহ দে কেন লে কুমফি অরাসূল ইল্লাহি উস ওয়াতুন হাসান লিমেন ক্যান ইউর জুল্লা হা ওয়ালি ও মাল মোহাম্মদ রসুল্লাহ আলী আসালাম তোমাদের জন্যে উত্তম আদর্শ তোমরা কারা কাদের জন্যে তুমি বলে আল্লাহ কাদের কাদেরকে বুঝিয়েছেন লিমান যারা আল্লাহকে পেতে চায় আখির এবং যারা আখেরাতে বিশ্বাস করে এবং আরো বহু আবাদত করে আল্লাহর তসবি তাহালিল পরে বহু কিছুই করে এটা বহু রকমের হতে পারে আমি ব্যাখ্যাটা পরে দিচ্ছি আগের কথাটা বুঝলি বুঝবো এটা কী বোঝানো হচ্ছে আল্লাহ সুবাহ তালা বলছেন যে তুমি যদি আল্লাহকে পেতে চাও এবং আঁখড়াতে যদি বিশ্বাস করো এবং দুনিয়ায় তুমি অনেক আমল করো কিন্তু এই সমস্ত আমলের জন্যে তোমার পন্থা পদ্ধতি রাস্তা একটাই সেটা হচ্ছে আমার রসুল আমার হাবিব সাল্লু আলী ওসাল্লামকে অনুসরণ করো তাহলে ওই যে তোমার এই বাকি সবগুলো আল্লাহর কাছে কবুল হবে না হয় সব বেকার অন্য আয়াতে যেটা সূরা আলে ইমরানের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু তালা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করেই বলছেন হে নবী কুল আপনি আপনার উম্মতের উদ্দেশ্যে বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এই কথা যদি বলে থাকো আসলে এই কথাগুলো রব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যেই বলছেন কারণ অন্যদেরকে এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাহ সম্পর্কে বলে তো কোনো লাভ নেই তারও তো ঈমানই কবুল করে নি এজন্য রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাততাবিউনি আপনি বলুন ফাততাবিউনি তাহলে আমার অনুসরণ অনুকরণ করো ইউহবিবিকুমুল্লাহ তুমি আল্লাহকে ভালোবাসো এই স্বীকৃতিই শুধু তুমি পাও শুধু তাই নয় আরো একটা দুইটা বাড়তি স্বীকৃতি আল্লাহ তোমাদেরকে আল্লাহ তোমাকে ভালোবাসে দেখেন আমি আপনাকে ভালোবাসতে পারি একদিক হলো কিন্তু যখন আপনি এটা স্বীকার করে নেবেন যে হ্যাঁ তুমি ভালোবাসো এই কথাটা ঠিক সাথে সাথে যদি আপনি বলেন যে আমিও আপনাকে ভালোবাসি তাহলে আমি দুইটা বোনাস পেয়ে গেলাম দুইটা জিনিস পেলাম এক হচ্ছে আমার ভালোবাসার স্বীকৃতি আরেক হচ্ছে আপনার ভালোবাসা আদায় দুইটা জিনিস সাথে সাথে আপনি বলছেন যে তোমাকে আমি ভিন্ন পুরস্কারও দিব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে আমি দুই গুণ বেশি পেয়ে গেলাম তো আল্লাহ সব হানহ তাহলে এমনটাই বলছেন তুমি যদি আল্লাহকে ভালোবাসো এই দাবি করো তাহলে ওই দাবির স্বীকৃতি তুমি পাবা সাথে আল্লাহ তোমাকে ভালোবাসেন এই স্বীকৃতিও পাবা আবার আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিবেন এই আরেকটা বাড়তি স্বীকৃতিও তুমি পাবা এখন বিষয় হচ্ছে সুননা কি জিনিস সুন্না কাকে বলে দেখুন আমরা অনেক ক্ষেত্রেই বিভ্রান্ত হই যে সুন্না মানে রসুলসাল আলিয়া জীবনের এমন কোনো দিক যেগুলো করলে সবাব না করলে কোনো গুনাহ নাই এটাও সুন্নার একটা দিক শূন্য এক ব্যাপক জিনিস কিন্তু পরিভাষায় আমরা শূন্য যেটাকে বলি সেটা হচ্ছে রসুলের করিম সাল্লাহ আলী কাজ যত কাজ তিনি করেছেন যত কথা তিনি বলেছেন এবং যত কাজ এবং কথার মৌন স্বীকৃতি তিনি দিয়েছেন সাহাবাইকার রিজুয়ান্লাহ মাহিন তার সামনে কোনো কথা হয়তো বলেছেন কোনো কাজ হয়তো করেছেন এই গোটা বিষয়গুলোই হচ্ছে সুন্না গোটা বিষয়টা সুন্না কিন্তু অনেক ক্ষেত্রে এই সূন্যার অপব্যাখ্যাও হয় সুনার এই পারিভাষিক অর্থটা সেখানে ব্যবহার হয় যেমন আপনাকে আমি বলি যেমন বিয়ে সম্পর্কে ব্যবহার হয় যে বিয়ে সূন্না যেহেতু রসুল্লা করিম সাল্লাম বলেছেন আর নেমিন সুননাতি বিয়ে আমার সুন্নাত এবং সমস্ত আম্বে আলাইসালামের সুন্নতি তিনি বলেছেন আবু দাউদের হাদিসে আসছে এখানে সুন্না কিন্তু ভিন্ন অর্থ এখানে শূন্য মানে এটা আমার একটা কর্ম আমরা সুন্না বলতে পরিভাষায় যেটা বুঝি পরিভাষায় সুন্না হচ্ছে রসুল সাল্লাহ্লা যেটা নিজে করেছেন বলেছেন অথবা মৌন স্বীকৃতি দিয়েছেন বলা এবং করার যে কাজগুলো করা কখনো কখনো আমাদের জন্য জরুরি হয় যেটা তিনি সব সময় করেছেন না করলে গুণা হয় করলে সবাব হয় এই হচ্ছে সুন্নার সংজ্ঞা কিন্তু অনেক ক্ষেত্রে সুন্নার ব্যবহার হয়েছে মানে এটা আমার এক

আমি যেই কথাটাই আপনার ইন্ডিকেট করতে চাচ্ছি বিষয়টা একটু গুরুত্বপূর্ণ এই জন্যে যে আমরা অনেকে অপব্যাখ্যা দিয়ে অনেক মাস আলায় শিথিলতা করি যেমন কথার কথা বিয়ে সাথির ব্যাপার বলে রসুল সাল্লাহ আলি সাল্লামের শুন না করলে সমস্যা নাই ক্ষমতা আছে সামর্থ্য আছে বিয়ে করে না কেন করে না আরে ভাই এটা ফরজ কেন করছেন না আপনি কোথায় ফরজ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আনি ক্যাহমিন শুননা তি বিয়ে আমার শুননাত সেখানে আপনি ফরজ বলার কে অথচ বিষয়টা কিন্তু এমন নয় বিষয়টা ভিন্ন বিয়ে কখনো কখনো ফরজ হয় কখন যখন আপনার শারীরিক সামর্থ্য আছে আর্থিক বিবি চালানোর মতো সামর্থ্য আছে বিবিকে একদম আলিসান বাড়িতে রাখার সামর্থ্য না মোটামুটি তার জীবন চলে এমন কাউকে আনার মতো সে যদি গরিবও হয় তাকে আনার মতো সামর্থ্য যদি আপনার থাকে এবং আপনি যদি নিশ্চিত জেনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিয়ে ফরজ তখন কিন্তু আর এই পরিভাষার যে সুন্নত আবার এই সব সামর্থ্য আছে কিন্তু গুণায় লিপ্ত হচ্ছেন না তখন হচ্ছে এই শূন্য যে যেটা করলে স্বভাব হবে না করলে গুণা হবে না আবার কখনো কখনো আপনার সামর্থ্য নাই তখন কিন্তু আপনার জন্য বিয়ে করা হারাম আপনার শারীরিক অক্ষম আপনি শারীরিকভাবে আপনি বিয়ে করে আরেকটা মেয়ের জীবনকে নষ্ট করে দিবেন সংসার সব তস্তস হয়ে যাবে ওই ক্ষেত্রে আপনার জন্য বিয়ে করে হারাম সুন্নার অপব্যবহার এটা আমি একটু আপনাকে বলতে চাচ্ছি এখানে সুন্নার যেই জায়গাটা আমি আসতে চাচ্ছি পেছন থেকে আসছি যাতে সহজে বুঝে মানুষ সুন্নার সবচেয়ে বড় অপব্যবহার হচ্ছে দাড়ির মধ্যে এটাই আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনি একটা সুন্নার উদাহরণ দিতে গিয়ে বললেন যে সন্না মানেই শুধু এমন নয় যে করলে সব পাবো না করলে অপরাধী নয় বরং এমনও সুন্না সন্না বলে পরিচিত

বারবার এই হুকুম শব্দ এগুলো আমরা আরবিতে বলি আমর যে নির্দেশ সূচক যে শব্দ যদি আসে গুরুত্ব দিয়ে তখন সেটা পালন করা পারিভাষিক অর্থে যে সুন্না ওই সুন্না থাকে না এটা কখনো ফরজ হয়ে যায় কখনো ওয়াজিব হয়ে যায় দাড়িটা এটা ওইরকম একটা সুন্না রসুলের পদ্ধতি তরিকা সমস্ত আম্বি আলিয়া সাল্লাম রেখেছেন কিন্তু এই সুন্না কিন্তু সেই সুন্না নয় যে সুন্না আমরা ভাবছি যে সূন্না ভেবে আমি দাড়ি হয় ছোট করছি অথবা কাটছি অথবা সেচে ফেলছি এই সুন্না হচ্ছে ওয়াজিব যেটা ফরজের কাছাকাছি আপনাকে অবশ্যই রাখতে হবে নাহলে গুণাগার অবশ্যই অবশ্যই গুণাগার হবে এবং দাড়ির গুণা আমি বলে থাকি যে দুইটা গুণা আছে এটা আমার কাছে অত্যন্ত মারাত্মক গুণা মনে হয় ওই দুইটা গুণা একটা হচ্ছে টাকনোর নিচে কাপড় পরা সুন্দর কথা হবে আরেকটা হচ্ছে দাড়ি কেন এটা যে দেখুন আমরা অনেক গুণা করি আমরা অনেকে অনেক গুণা করি অনেকে হয়তো নামাজ পড়ে না কিন্তু নামাজ না পড়াটা এটা তার ভেতরে আছে অনেকে zina করে গোপনে করে নানা রকমের অন্যায় করে গোপনে করে কিন্তু এই দুইটা गुन्हा যেটা আমি নিয়মিত প্রকাশ্য করে যাচ্ছি কারণ আমি যখন টাকন নিচে কাপড় পড়ছি আমাকে হাজারো মানুষ দেখছে পুরুষের জন্য পুরুষের জন্য নিশ্চয়ই যেহেতু দাড়ির প্রসঙ্গ আসছে দাড়ি যখন আমি কাচি আমাকে হাজারো মানুষ প্রতিদিন দেখছে একজন গুণাহগার কত মানুষ আমার গুনার সাক্ষী হচ্ছে আপনি দেখুন নামাজ পড়ার অবস্থায় আমি কিন্তু সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত করছি অনেকে ওই সময় ওটা উপরে কাপড়টা ওঠায় মনে করে এটা নামাজ রাখে যাই হোক আমি কিন্তু ওই অবস্থায়ও আমি গুণামুক্ত এবাদত করছি কিন্তু এই দাড়ি কাটা এমন এক মারাত্মক গুণা যে আপনি যদি আরাপার ময়দানে বসে থাকেন আপনি গুণা অবস্থায় আছেন এই জন্যে আমি এই গুণাটাকে অত্যন্ত মারাত্মক গুণা মনে করি না ওজুবিল্লাহ মিনজা আলিক আমরা জানি না যে এমন মারাত্মক অপরাধের সাথে যারা নিয়মিত জড়িত তাদের শেষ মৃত্যুকালীন অবস্থাটা কেমন হবে আমরা জানি না ধন্যবাদ আল্লাহ হাফেজ করেন আপনি খুব সুন্দর বর্ণনা দিছিলেন প্রিয় দর্শক শ্রোতা আমরা একটু ছোট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসব আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে এসেছি আপনাদের সামনে বেজ্ঞ আলিম সমাজের সাক্ষাৎকার নিয়ে মাহতানা বাবারও ফিরে এসেছি আপনার কাছে আমরা যে সোনার আপনি বর্ণনা দিচ্ছিলেন যে সন্না আসলেই শুধু সন্না মানেই সবের কাজ না করলে গুণাগার হবে না এমন নয় বরং এর মাঝে কতগুলি রয়েছে সেগুলি হুকুম তার হচ্ছে ওয়াজিবের পর্যায় না করলে অবশ্যই তাকে গুণাগার হতে হবে আরো কিছু আপনি আমরা ওই দাড়ি সম্পর্কে আলোচনা করছিলাম যে দাড়িটা নিয়ে আমাদের আমি বলবো সবচেয়ে অবহেলিত যে সমস্ত আমলগুলো আছে তার মধ্যে অন্যতম একটা তো দাড়ি নিয়ে আমরা একটা কথা বললাম যে অনেকে তো ছেঁচেই ফেলেন এটাকে শুননা মনে করে যে না রাখলে গুণা হবে না আবার অনেকে তাও বলেন যে আমার অন্তরে রসুল সাল আলাইস্লামের মহাব্বতে ভরা বাহিরে যাই হোক অন্তর ঠিক আছে এটা আসলে ওই সমস্ত ওই ভ্রান্ত মারিপতিদের কথা আমার ঠিক আছে। আশ্চর্য কথা দুনিয়ার কোনো জায়গায় কিন্তু এই জিনিসটা আমরা গ্রহণ করি না কেউই কিন্তু বাড়িটা বানানোর পর সামর্থ্য থাকলে বাড়ির বাহিরের প্লাস্টার বাদ দিয়ে ঘরে থাকা শুরু করে না ভিতরে যেমন সুন্দর করে বাহিরেও প্লাস্টার দেয় একটা গাড়ি যদি আপনি কিনতে যান সেখানে ওই বাহিরে যদি সেটা বিভিন্ন রকমের কোথাও অ্যাক্সিডেন্টের আলামত থাকে তখন কিন্তু আপনি ওই গাড়িটা কিনবেন না বরং আপনার নিজের গাড়িও যখন একটু আঘাত লাগে অ্যাক্সিডেন্টের বা যে কোনোভাবে আপনি কিন্তু সেটাকে ওই ডেন্টিং পেন্টিংয়ের জন্য পাঠিয়ে দেন সুন্দর করার জন্য কেন আপনার তো ইঞ্জিন ঠিক আছে এই জায়গায় কিন্তু আমার ওই কথা আসে না যে আমার ইঞ্জিন ঠিক আছে বড়ি নষ্ট হইলে কি আসে যায় আপনি যখন বাজারে যাচ্ছেন যখন ফল কিনছেন ফলের উপরে সিল্কার মধ্যে যদি একটু দাগ থাকে আপনি ওটাকে সরিয়ে দিচ্ছেন কেন দোকানদার যদি আপনাকে বলে এটার ভিতরটা ঠিক আছে আপনি নিয়ে নেন আপনি তো ওটা গ্রহণ করছেন না দুনিয়ার সব জায়গায় আপনি উপর ঠিক না থাকলে আপনি ভিতর ঠিক থাকলেও আপনি নিচ্ছেন না সব জায়গায় তাহলে দিনের ক্ষেত্রে কেন এই বক্তব্যটা আসে যে আমার ভিতর ঠিক আছে আমার উপর যাই হোক অথচ আল্লাহ তালার হুকুম হচ্ছে যে গুনা যেটা জাহিরি গুণা ওইটাও ছাড়তে হবে যেটা বাতিনি গুনা ওইটাও ছাড়তে হবে এই তো আমাদের আমলের মধ্যে অন্তরের আমলও আছে জাহিরি অঙ্গগুলোর আমলও আছে গুনা যেমন বাস্তব হয় বাহ্যিক এবং ভিতর আমলও বাহ্যিক এবং ভিতরের আমল দুটোই ধন্যবাদ খুব সুন্দর কথা বললেন আপনি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই আল্লাহ রসুর সাল্লাল্লাহ আলিসলামের সন্ন্যাহ বা হাদিস কোনো সন্দেহ নেই ইসলাম মানতে হলে কোরান এবং হাদিস দুটোকেই মেনে চলতে হবে কিছু মানুষের মাঝে এই ধরনের কথা শোনা যায় তারা বলেন যে হাদিসের মাঝে দীর্ঘ শত বছর অতীত হয়ে গেছে অনেক দুর্বলতা ভুল ত্রুটি সংশ্লিষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এই যুগে আর হাদিস মানা যাবে না শুধু কোরআন মানতে হবে এই দিয়ে ইসলাম মানব এ বিষয়ে আপনি কি বলেন এটা একটা বড় প্রবাগানটার অংশ একটা বড় ধরনের ষড়যন্ত্রের অংশ এটা কেন কোরআন করিমের মধ্যে ব্যাখ্যা অথবা বিস্তারিত হুকুম হাকামের কথা কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলেন নাই আল্লাহ মূল কথাটা বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন তালাক নাকুম এক কথার দিকে আসো যার মধ্যে আমরা সবাই একমত ওই জায়গায় আগে আসো সেটা কোনটা আল্লাহ না বলে আনুসিকামি ইসাই আ যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না দেখুন এটা তা কথা এখানে আমলের কথা নাই এই জায়গাটা থেকে কেউ কেউ সুযোগ নেন নিয়ে তারা মুসলমানদেরকে নাসারা খ্রিস্টান বানানোর প্রক্রিয়া চালাচ্ছেন যে কোরআনে দেখো

যে রসুল সাল্লাহ আলি সাল্লামের গোটা জীবনটাই তার হচ্ছে কোরআন তাহলে কোরআন এবং রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের জীবনটা এটা অবিচ্ছেদ্য অংশ আল্লাহ সুবাহন তালা যেহেতু কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কোরআনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে ছেড়ে নয় তারও হেফাজতের জিম্মাদারি রব্বুল আলম নিয়েছেন এর প্রমাণ হচ্ছে যে আপনি আজকে দেখুন দুনিয়ার মধ্যে এমন কোনো কারো বক্তব্য কি আছে যার বর্ণনাকারীদের জীবনী পর্যন্ত সংরক্ষিত হয়েছে আল্লাহ রসুল সাল্লি প্রত্যেকটা কথা যারাই বর্ণনা করেছেন প্রত্যেকজন বর্ণনাকারীর জীবন সংরক্ষিত হয়েছে হ্যাঁ দুর্বলতা আসতে পারে জাল মিথ্যা জালিয়াতি ঢুকতে পারে সেই জন্যই তো ওই সমস্ত মনীষীদের জীবনী আমরা সংরক্ষণ করেছি এবং আল্লাহ তা সংরক্ষণের ব্যবস্থা করেছেন যে কোথাও যদি জালিয়াতির কোনো সুযোগ চলে আসে সেটা সাথে সাথে আলহামদুলিল্লাহ নির্ণয় হয়ে যাচ্ছে সুযোগ নাই তাহলে মহতারাম আসলে যারা বলতে চায় যে শুধু কোরআন দিয়ে ইসলাম মান বা হাদিস নয় এটা তাহলে কোন সন্দেহ নাই নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা একটি বড় ধরনের এটা একটা বড় ধরনের মানুষকে ইমান থেকে দূরে সরানোর একটি চক্রান্ত করার জন্য তাদের সাথে আমরা যৌক্তিক একটা দাবি আমরা আপনি মনে হয় আরেকটা আয়াত স্মরণ করে দিতে পারেন তাদেরকে বা বলা যেতে পারে যে কোরআন তারা বলে শুধু কোরআন দিয়ে ইসলাম মানবে প্রকৃতপক্ষে কোরআনই বলে দিচ্ছে যারা শুধু কোরআন মানতে চায় রাসুলের হাদিস মানতে চায় তারা মমিন হতে পারে না

তাদের অনুসরণ করো আল্লাহ নিজে বলছেন রসুল সাল্লামের অনুসরণ করার জন্য অন্য আয়াতে আসছে আল্লাহ যে কোন অধিকার নাই যে আল্লাহ আল্লাহ সিদ্ধান্ত আসার পর তারা নিজেদের কোন সিদ্ধান্ত ব্যক্ত করা পেশ করা এটা কারো অধিকার নাই এটা আল্লাহ বলছেন তার রসুল সাল্লা আলি সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা নানা জায়গায় এইভাবে বলেছেন তার অনুসরণ করার জন্যে তাদের কোনো নাই এই সমস্তগুলো ভ্রান্ত কথা যে কারণে কথাগুলো বলা হচ্ছে যে আল্লাহর কালাম তো আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিয়েছেন দায়িত্ব নিয়েছেন এই জন্য এটা বিকৃত হওয়ার সম্ভাবনা নাই এটা তারা বলছেন আচ্ছা আর রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস যেহেতু মানুষ দ্বারা আমাদের পর্যন্ত পৌঁছেছে আল্লাহ সেটা হেফাজতের জিম্মাদারি নেন নাই এই জন্য সেটার মধ্যে বিকৃতি আসতে পারে এই কথাটা বলা হয় আচ্ছা আমি জিজ্ঞেস করি আল্লাহ তার কোরআনকে কার মাধ্যমে পাঠিয়েছেন হজরত রসুল করিম সাল্লামের মাধ্যমে এখন রসুল সাল্লা আলি সাল্লামের যেই কথাটা আল্লাহর কথা হিসাবে তিনি বলছেন আমরা সেটাকে বিশ্বাস করছি আর তিনি যে তার নিজের জীবনের কথাগুলো বলছেন এবং সেটাকে অনুসরণ করার বলছেন সেটা বিকৃত হলে তিনি কোনো দিন বলতেন না আল্লাহ তা আলা রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে কি বলছেন আমরা আল্লাহর কথাগুলো পেয়েছি তো রসুল সালি সাল্লামের কোরআন আল্লাহর রসুলাম থেকে আমরা শুনেছি এটা যদি বিশ্বাস করি রসুল সাল্লামের অন্য কথাগুলো আমরা কেন বিশ্বাস করবো না এই ডিভাইড কেন এটা এই জন্যে যে কোরআনের মধ্যে ব্যাখ্যা নাই আপনি ইচ্ছা মতো ব্যাখ্যা দিতে পারছেন হাদিস আনলেই তো কোরআনের আসর ব্যাখ্যাটা চলে আসে এই জন্য আমি আপনাকে বলি রবীন্দ্র আমাকে নামাজের হুকুম করেছেন আমাদেরকে নামাজের হুকুম করেছেন আচ্ছা বলুন তো আপনি নামাজটা কিভাবে পড়বেন এই ফজরের নামাজ দুই রাকাত এটা আপনি কোরআনের কোন আয়াতে পেয়েছেন জোহরের নামাজ চারির ফরজ এটা কোরআনের শূন্য তো আপনি মানলেন না ঠিক আছে বাদ আপাতত তর্কের খাতিরে মেনে নিলাম জুহরের নামাজ চার রাগাত ফরজ এটা আপনি কোরআনের কোন আয়াতে পেয়েছেন সূর্য হেলার পর পড়তে হবে কোরআনের কোন আয়াতে পেয়েছেন তার মানিটা কি মানিটা হচ্ছে মুসলমানদের জীবন ঘনিষ্ঠ বহু ফরজকে আপনি অস্বীকার করে ফেলবেন শুধুমাত্র এই একটা বক্তব্য দিয়ে যে আমি কোরআন মানি হাদিস মানি না এভাবে মানুষকে যারা বিভ্রান্ত করছেন আল্লাহ তালা তাদের নসিবে যদি হেদায়ত থাকে যেন হেদায়ত করে দেন না হয় তাদেরকে যেন এই দুনিয়া থেকে নিয়ে যান কারণ তাদের কারণে হাজারো লাখ মানুষ আজকে বিভ্রান্ত হয়ে ইমান হারা হয়ে যাচ্ছে এটা ঈমান নষ্ট হওয়ার জন্য এইরকম একটা কথাই যথেষ্ট যে কোরআন মানি হাদিস মানিনা কোরআন হাদিস একটা একটা সম্পূর্ণ প্রত্যাখ্যান ধন্যবাদ করলে আরেকটাকে স্বীকার করার কোনো সুযোগ থাকে না ধন্যবাদ মহত্তরম আপনার এই সুন্দর সাক্ষাৎকারের জন্য ধন্যবাদ আপনাকেও সওফিরা দর্শক শ্রোতা আসলে আমরা অত্যন্ত মনগগ সাক্ষাৎকার শুনছিলাম আশা করি দর্শক শ্রোতা কথাগুলি চিন্তা করলে অনেক উপকৃত হবেন নিজের জীবনকে আরো সুন্দর করার সুযোগ লাভ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিকই দান করুন এখানে আমরা আজকে বিদায় নিচ্ছি ওয়া আখির দা'ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি